पितुरप्पधिक्का माता गर्भधारण पोषणात् अत हित्रीषु लोकेषु नास्ति मातृशमगुरु। पितार थेके मा बेशी सम्मानीय कारण मा गर्भधारण एवं पालन पोषण करें अतएव त्रिलोके मातार समान गुरु केह नाई। तो एखाने महात्मा बोलछेन जे एकजन एखाने कम बेशी बोले किछु नेई, मा एवं बाबार मध्ये काके श्रेष्ठ बोले मने करब एमन प्रश्न जखन महात्माके करा हलो तो तखन तिनि बोलछेन जे एखाने कम बेशी केउ नेई किछु नेई माने दुयेर मिलित सत्ताई आमी अर्थनारीश्वर शास्त्रीय जुक्तिते आगे मा के प्राधान्य देवा हयेछे। तो तारपरे तिनि बोलछेन जे पितार थेके मा बेशी सम्मानीय कारण मा गर्भधारण एवं पालन पोषण करें अतएव त्रिलोके मातार समान गुरु केउ नेई। श्री गुरुदेव ई कथा बार बार बोलतेन, एर आगेओ पाठेर प्रसंगे सेई कथा बोलेछि, कारण आमार पिताके काउकेई तार पितार साथे प्रथम माने तार मा जतक्षण ना बोले दिच्छे ततक्षण से पितार परिचय से तार जाना सम्भव नय। तो सेई कारणे श्री गुरुदेव बार बार ही एक कथा बोलतें जे मा होच्छे सबार क्षेत्रे माता होच्छे प्रथम गुरु, मातृदेव भव पितृदेव भव। तो सेई कारणेर जोन्नो आगे मा के एवं उनी आरेकटा कथाओ बोलतें जे माता पिता एक जायगाय उपस्थित थाकले आगे मा के प्रणाम करे तारपर बाबा के प्रणाम करते। तो एखाने काउके छोटो करा नय, काउके सम्माने खाटो करा नय, किन्तु दुजोनेर मध्ये आके आगे जेहेतु ओई जे बोलछेन जे पितुरप्पधिक्का माता गर्भधारण पोषणात् अत हित्रीषु लोकेषु नास्ति मातृशमगुरु। आसब मूल पाठे, तार आगे सबाइके अनेक अनेक स्वागत जानाई लाड्डू गोपाल चैनले। गुरुदेवके प्रणाम जानिए माता पिताके प्रणाम जानिए आजकेर ई पाठ शुरू करछि एबं आमि ई पाठ करछि श्री रामकृष्ण देव शर्मनेर ओनार लेखा थेके। पाठ करे शोनाच्छि जे जेटा आपनारा हेडिंगे देखेछेन बा थामनेले लेखा रयेछे, तो सेई विषयेई आसछि जे मा रूपे तोमार मा रूपे आमि थाकबो। तो मानुष काल एवं कर्म बशे जखन मातृगर्भे आसे तखन पूर्वापर जन्मेर सकल कर्मफल तार गोचरे आसे। एई कथा एर आगेओ तपोभूमि नर्मदार पाठे बला हयेछे एबं जन्मान्तरेर पाठगुलोर दिकेओ कयेकटा पाठ हो सेटा महात्मा श्री श्री करपात्रीजीर जे कथागुलो सेखाने पाठ करते गिये अनेकबारई एई कथा एसेछे जे मानुष जखन मातृगर्भे थाके तखन तार पूर्वापर जन्मेर समस्त कर्मफल तार गोचरे आसे। गर्भवासे महत् कष्टम त्राहि माम मधुसूदनम। तो जाइ होक, मातृगर्भेर एई ছোট এই অপ্রতুল জায়গায় সে অত্যন্ত কষ্ট পায়, তখন সে ভগবানের কাছে করুণ আরতি জানায় মাতৃগর্ভের বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য এবং আবেগ ভরে বলে, ভগবান আমায় মুক্তি দাও, আমি চিরদিন তোমার পবিত্র নাম স্মরণে রাখবো, আর যাতে পাপকর্ম না করতে পারি সেই জন্য তুমি আমার নয়নপথে সদা সর্বদা থেকো। তো শ্রী ভগবান তখন বলেন যে বৎস, তুমি যে লোকে এখন যাচ্ছ তার নাম মর্তলোক অর্থাৎ মরলোক, ওখানে থেকে পাথেয় সংগ্রহ করে তুমি অমৃতলোকে পাড়ি দিতে পারো। মরলোকে মরদেহ গ্রহণ করে তোমার মা রূপে আমি থাকব, আজ তোমায় আমি দীক্ষা দেব, তোমার দীক্ষা বীজ হলো ওং মা, এই পবিত্র মন্ত্র স্মরণ মনন করে এবং পূর্ণতা প্রাপ্ত হয়ে অমৃত ধামে উপস্থিত হবে, আমার সঙ্গে মিলিত হবে। যেখানে চন্দ্র সূর্য অগ্নি আলো দিতে পারে না, যেখানে গেলে আর ফিরতে হয় না, তাই আমার পরম ধাম অমৃত ধাম। এই জগতে যত মানব জন্মগ্রহণ করে সকলেই এই মন্ত্রে দীক্ষা প্রাপ্ত, সকল মানব শিশুই ওং মা অর্থাৎ ওং মা ওয়া 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 এরকম উচ্চারণ করতে করতেই কিন্তু প্রত্যেকে ভূমিষ্ঠ হয় এবং পরবর্তীকালে যারা এই বীজ মন্ত্রকে ধরে রাখে এবং নিজেদের জীবনে প্রতিফলিত করে তারাই মহামানব রূপে চিত্রিত হয়। একটা কথা পাঠকে বিশ্রাম দিয়ে বলি যে আমরা অনেকেই আজকাল
এরকম কমেন্ট এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক এসেছে যে একাকিত্ব, সেখান থেকে ডিপ্রেশন, কিছু ভালো লাগছে না, কাউকে পাচ্ছি না, কথা বলার লোক নেই, এরকম প্রচুর অনেকে কিন্তু কমেন্ট করেছেন। এবং এই সমস্যায় আজ এখন কম বেশি অনেকেই এই সমস্যার মধ্যে দিয়ে যান, কেননা আমাদের পরিবারে এখন আগেকার দিনের মতন যৌথ পরিবার অনেক জায়গাতেই নেই, এবং ছোটো ছোটো পরিবার অসুবিধায় পড়লে পাশে কাউকে পাচ্ছেন না। এবং আরও একটা ব্যাপার কি, আমাদের দুঃখ কষ্টের দিনে আমাদের পাশে থাকা মানুষগুলোর সংখ্যা কমে যায়, দুঃখের ভাগিদার কেউ হতে চায় না। সুখের ভাগিদার, কিন্তু সুখের দিনে ভাগিদার অনেক আপনি পেয়ে যাবেন, কিন্তু কষ্টের দিনে, দুঃখের দিনে আপনি খুব গুটি কয়েক মানুষকে পাবেন, তারাই আপনার প্রকৃত বন্ধু, কিন্তু যারা আপনার দূর দিনে আপনার পাশে এসে থাকবে। সুদিনে অনেক মানুষকে পাওয়া যায়, কিন্তু দুঃখের কথা কেউ শুনতে চায় না, কষ্টের কথা শোনার লোক, শোনার জন্য সময়ও মানুষ দিতে চায় না, যে দুটো কথা শুনবে সেই সময়টুকুও মানুষ দিতে চান না। প্রত্যেকেরই বক্তব্য, নিজেই এত কষ্টে আছি, নিজেরই এত সমস্যা, আবার অন্যের সমস্যা মাথায় নিয়ে, তো আমরা নিজেরাই কিন্তু জগতের সবাইকে পর করে দিই, দিয়ে আমরা নিজেরাই একা হতে চাই। আজকে যে বিষয়টা, যেটা নিয়ে বলার কথা, যে ঈশ্বর কাউকে একা এই পৃথিবীতে পাঠান না, প্রত্যেককে, এই যে বলা হলো যে তোমার মাতার রূপে আমিই থাকব বা পিতার মধ্যেও তিনি থাকেন, কিন্তু সমস্যা হচ্ছে সবার ক্ষেত্রে পরিস্থিতি সমান থাকে না, কারুর কারুর মাতা পিতার সঙ্গে সেই রকম সম্পর্কই থাকে না, অন্য সম্পূর্ণ অন্য রূপে দেখছেন, যার জন্য হ্যাঁ তার মধ্যে ঈশ্বরের ঈশ্বর আছেন ঠিকই, কিন্তু প্রকাশটা এমনভাবে হচ্ছে, কেননা ঋণানুবন্ধতার সূত্রে কে কখন কার মাতা পিতা হিসাবে আসছেন সেটা যদিও ঈশ্বরই ঠিক করেন, কিন্তু কীরকম সম্পর্ক আগে ছিল সেটার প্রভাবটা পড়ে। তো সেই ইয়ে থেকে নিয়ে দেখতে গেলে সবার সাথে যে সবসময় মধুর সম্পর্ক হয় তা কিন্তু নয়, অনেকেরই অন্যরকম সম্পর্কও অনেক সময় থাকে, যে যে রূপে তারা তাদের পিতামাতাকে দেখতে পাচ্ছেন সেই রূপটা হয়তো তার মেনে নিতে কষ্ট হচ্ছে, বা অশান্তি, চিৎকার, চেঁচামেচি লেগেই থাকছে। কেউ কেউ আবার বাবা বা মায়ের দ্বারা তাদের, মানে কোনো কোনো পিতামাতা আবার তাদের সন্তানের ওপরে শারীরিক বা মানসিকভাবে তাদেরকে কষ্টও দিয়ে ফেলছেন, এমনও ঘটনাও আশেপাশে শোনা যায়। সন্তান যেমন কষ্ট দিচ্ছে সে কথাও যেমন শোনা যায়, এটাও শোনা যায়, কিন্তু কোনো কিছুই এমনি হয় না, কিন্তু যখন আমাদের সঙ্গে সেটা হয় তখন আমাদের মেনে নিতে সেটা কষ্ট হয়। কিন্তু তবুও বলবো যে ঈশ্বর কাউকে একা পাঠাচ্ছেন না, যার একটা দিক বন্ধ তার অন্য দিকগুলো তিনি কিন্তু খুলে দেন। যে পিতামাতার কাছ থেকে সেই সাপোর্টটা পাচ্ছে না, সাহায্যটা পাচ্ছে না, তাকে হয়তো অনেক ভালো বন্ধু বান্ধব দিচ্ছেন, বা এমন কোনো ভালো আত্মীয় স্বজন মানে তার রয়েছে যে তাকে সেই মেন্টাল সাপোর্টটা দিয়ে যাচ্ছে বা তার পাশে থাকছে, অথবা হয়তো যোগ্য সহধর্মিণী পেলেন বা যোগ্য স্বামী, এমন একজন স্বামী পেলেন যে তার ওই কষ্টটা ভুলিয়ে দিচ্ছে। তো একটা না একটা রাস্তা ঈশ্বর সবার জন্য খোলা রাখেন, এবং তার মধ্যে দিয়ে তিনি সবসময় তার প্রত্যেকের সাথে থাকেন। হ্যাঁ, আমরা যখন কষ্টে থাকি তখন আমরা সেইটাকে, আমাদের কাছে তখন কষ্টটা বা দুঃখটা এতটাই বড় হয়ে যায় যে বাকি জিনিসগুলো আমরা ঠিক ফিল করার জায়গায় বা উপলব্ধি করার জায়গায় থাকি না। এবং আরও একটা বিষয় হচ্ছে, সমস্ত মানে যারা মহাত্মারা রয়েছেন আর কি, তারা যে অনেক উচ্চকোটির সিদ্ধ মহাত্মারা রয়েছেন, জ্ঞানগঞ্জে এমন অনেক মহাত্মারা রয়েছেন যারা কিন্তু জগৎ কল্যাণের জন্য সাধনা করে যাচ্ছেন, কাজ করে চলেছেন নিরন্তর, এবং কে কোথায় কীভাবে কী অসুবিধায় পড়লো না পড়লো সব কিছুই কিন্তু এনাদের নজরে থাকে আর কি। প্রত্যেক, যেটা আমি শুনেছি যে যেটা প্রত্যেক জীবাত্মারই কিন্তু পথপ্রদর্শক হিসাবে অনেক সাধু মহাত্মা থাকেন, প্রত্যেক জীবাত্মাকেই কিন্তু কেউ না কেউ গাইড করে চলেছেন বা তাকে রাস্তা দেখাবার চেষ্টা করে চলেছেন। যার গুরুকরণ হয়েছে তার তো গুরুদেব আছেনই, আর যার হয়নি গুরুকরণ তার জন্য এই সেখান তিনিও কিন্তু এই ব্রহ্মাণ্ডে একা নন, তাকেও পথ দেখাবার জন্য কেউ না কেউ কিন্তু
মানে আড়ালে থেকে চেষ্টা করে যাচ্ছেন, তিনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না। কিন্তু আরও একটা ব্যাপার, সবথেকে বড় কথা হচ্ছে আমাদের অন্তরে বিবেক, যেটাকে আমরা বলি, সেইভাবে প্রত্যেকের ভেতরে ঈশ্বর রয়েছেন। তো আমরা ফিল করতে পারি না সব সময়, কিন্তু কোনো একটা কাজ হয়তো আমরা করতে গেলাম, আমরা করতে গিয়ে নিজের মনের মধ্যেই এলো যে না, এটা করাটা ঠিক হবে না। তো সেটা কে বলে দিচ্ছে? ভেতরে থেকে ঈশ্বরই বলে দিচ্ছেন। বা কোনো একটা কাজে করার জন্য আমার বারবার মনের মধ্যে ইচ্ছে হচ্ছে, তো সেইটাই বা কে করছে? তো সেই জন্য বলা হয় যে গুরুরূপে তিনি সবার মধ্যেই অবস্থান করছেন, তার বিবেক রূপে। ছোট ছোট বাচ্চারা যেমন কোনো একটা কাজ করে, মানে যদি সে কিছু একটা ভুল করে ফেলে না, তখন তার নিজের মনের মধ্যেই হতে থাকে যে এইটা এইরে এই কাজটা করলাম, তাহলে মা নিশ্চয়ই বকবে আর কি। তো এই জিনিসটা তার মধ্যে কী করে হয়? তো কেউ নিশ্চয়ই তাকে প্রেরণা যোগাচ্ছে। তো সেই জন্যই বলছি, কেউ একা নয় এই পৃথিবীতে, আর কেউ পরও নয়। আমরা ভাবি যে না, আমি তো বাড়িতে একা, কেননা আমাদের কাছে চোখের সামনে দেখাটা বড্ড বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের কাছে বাড়িতে লোক না থাকলে আমাদের দম বন্ধ লাগে, স্বাভাবিক। একটা কথা বলতে না পারলে, কাউকে চোখের সামনে দেখতে না পেলে, এটা আমাদের জন্য খুব কষ্টকর। কিন্তু আমাদের পথ দেখাবার জন্য আশেপাশে অনেক মহাত্মারা রয়েছেন, যাদেরকে আমরা হয়তো দেখতে পাচ্ছি না। অনেক উচ্চকোটি যোগী পুরুষরা আমাদের উপরে তারা দৃষ্টি রেখে যাচ্ছেন। অনেক সময় হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে, হয়তো একটা গোটা বাস দুর্ঘটনা হোক, ট্রেন দুর্ঘটনা হোক, ঘটতে ঘটতে সেই মুহূর্তে রক্ষা পেল। তো ঈশ্বর সবসময় তার কৃপা দৃষ্টি সবার উপরে রাখছেন, সেটা তো আছেই। আবার অনেক মহাত্মারাও এই কাজ করে যাচ্ছেন, এই জগৎ কল্যাণের কাজ করে যাচ্ছেন, যেটা আমরা দেখেছি শ্রী শ্রী অন্নদা ঠাকুরকে। তিনি এই যে জগতের এত মানুষের কষ্ট বা করন্দন, তাকে রীতিমতো কষ্ট দিয়েছিল, তাই জন্য কিন্তু তিনি এটার জন্য চেষ্টা করতে চেয়েছিলেন যে কী করা যায়। একটু পাঠ করে শোনাচ্ছি সেই কথা, শ্রী শ্রী অন্নদা ঠাকুরের লেখা থেকে, যে আজ আমার জীবনের শুভ একদিন, এক শুভ দিন, আমার নবজীবন ধন্য করিতে আজ নরনারায়ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই দিনহীনের কুঠিয়ায় আসিয়া উপস্থিত। ঠাকুরের মুখ প্রফুল্ল। একথা তিনি বলছেন যে নিদ্রায় শ্রীরামকৃষ্ণের আগমন, এবং তিনি যে আদেশ দিচ্ছেন, যেন ঈশ্বরাই বলিতেছেন, অন্নদা উঠে এসো। আমি তাড়াতাড়ি উঠিয়া ঠাকুরের সঙ্গে চলিলাম। বড়ই আশ্চর্যের বিষয় যে যখনই ঠাকুর স্বপ্নে আমার কাছে আসেন, তখনই মনে হয় তিনি আমার অভিন্ন হৃদয় বন্ধু, কোনো পূজনীয় গুরুজন বা আরাধ্য দেবতা নন। যখন আসেন তখন বন্ধুভাবে বেশ থাকি, ঘুম ভাঙিয়া গেলে হায় হায় করি। একবার অভিবাদন পর্যন্ত করিলাম না ভাবিয়া জ্বালা অনুভব করি, কিন্তু নিজ আচরণে সহস্র ধিক্কার দিই। যাহা হোক, আজ এই যে জাগ্রতের মতো ঠাকুরের সঙ্গে চলিয়াছি, তাহার নির্দেশ মতো নবনির্মিত একটা কুয়ার ধারে গিয়া দাঁড়াইয়াছি, ইহাতেও আমার চৈতন্য হইল না। ঠাকুর তখন বলিলেন, এখানে বড় ঠান্ডা, একটু আগে জল হয়ে গেছে, তুমি এক কাজ করো, কুটিয়া থেকে তোমার কম্বল আসনখানা নিয়ে এসো। তৎক্ষণাৎ কুটিয়ায় গিয়ে কম্বল আসনখানা লইয়া আসিলাম, এবং তাহার আদেশে এই কুয়ার ধারে পাতিয়া সেখানে অর্ধশায়িত অবস্থায় অবস্থান করিতে লাগিলাম। ঠাকুরও আমার সম্মুখে মাথার কাছে বসিয়া বলিলেন, অন্নদা, আজ তোমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত, তা তুমি বুঝতে পারছো কি? যদি তুমি আমার সঙ্গে চলে যেতে ইচ্ছে করো, তাহলে বলো, তোমার সমস্ত দুঃখের অবসান হবে। তারপর আবার বলিলেন, তুমি বিশেষ করে ভেবে দেখো, আমার সঙ্গে চলে যাওয়া না সংসারে থাকা, কোনটা তোমার সুখের হবে? যদি তুমি সংসারে থাকতে চাও, আমি তোমায় কিছু আয়ু দিয়ে যেতে পারি। মৃত্যুর কথায় কিছুমাত্র বিচলিত না হইয়া বিশেষ চিন্তার ফলে আমি এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে এই জ্বালাময় সংসারে বদ্ধ থাকা অপেক্ষা ঠাকুরের সঙ্গে যাওয়াই মঙ্গল। সংসারে জীব কি অসহ্য দুঃখই না ভোগ করিতেছে, রোগে শোকে পাপে তাপে জীবনটা কি হাহাকারময় না করিয়া তুলিতেছে। দিনান্তে একবার বিমল আনন্দে ভগবানকে
স্মরণ করিতে পারে এমন স্বাধীনতা পর্যন্ত জীবের নাই। সংসারে কি আছে? আছে শুধু রোগীর আর্ত চিৎকার, শোকের মর্মভেদী হাহাকার, দুর্ভিক্ষের পৈশাচিক নৃত্য, তার উপরে আবার আত্মীয়ের অসহ্য গঞ্জনা, প্রবলেমের অদম্য অত্যাচার, একদম প্রবলের অদম্য অত্যাচার, সমাজের নির্মম পীড়ন, আর সবার উপরে আছে পরাধীনতার দুর্বহ শৃঙ্খল ভার। তো এই জ্বালাময় সংসারে কে থাকিতে চায়? এই সংসার ত্যাগ করাই শ্রেয়। এই রকম সংকল্প করিয়া ঠাকুরকে বলিলেন, ঠাকুর আমায় নিয়ে চলো, আমি আর এই বন্ধনের ভেতরে থাকতে চাই না। আমি যখন এই সকল চিন্তা করিতেছিলাম তখন যে ঠাকুর মৃদু মৃদু হাসিতেছিলেন তাহা আমি লক্ষ্য করিয়াছিলাম। আমি ঠাকুরের সহিত যাওয়াই সংকল্প করিয়াছি শুনিয়া ঠাকুর যেন বিস্মিত হইয়া বলিলেন, যাওয়াই ঠিক হলো? তা বেশ, আচ্ছা আর একবার ভালো করে ভেবে দেখো দেখি। ভাবিতে গিয়া দেখি যে আমার সম্মুখে কিছু দূরে সহস্র সহস্র লোক যেন করুণ কটাক্ষে আমার পানে তাকাইয়া আছে। উহাদিগের উপরে আমার দৃষ্টি পতিত হওয়া মাত্র উহারা মিনতিপূর্ণ বাক্যে অনুরোধ করিতে লাগিল, আমি যেন একাকী না চলিয়া যাই, উহাদের যেন সঙ্গে করিয়া লইয়া যাই। উহাদের মধ্যে আমার সংসার সম্বন্ধে কোনো আত্মীয় ছিলেন না, পরিচিতের মধ্যে দুই চারিজন বন্ধু বান্ধব ছিলেন মাত্র, আর সকলেই অপরিচিত। সকলকে দেখিয়াই বড় দুঃখী বলিয়া মনে হইল। এই কাতর দৃশ্য ক্রমশ আমার ক্ষুদ্র হৃদয় গ্রাস করিয়া ফেলিল, অজ্ঞাতসারে আমার ভাবের পরিবর্তন ঘটাইয়া দিল। আমি উহাদের কাতরতা ঠাকুরকে দেখাইয়া জিজ্ঞাসা করিলাম, ঠাকুর ওদের সবাইকে সঙ্গে নিয়ে যেতে পারি না? ঠাকুর বলিল, অসম্ভব, ওদের এখনও অনেক কর্ম বাকি, ওরা কেমন করে তোমার সঙ্গে যাবে? আমি কিন্তু নাছর বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বসিলাম এবং উহাদের অনেক দুঃখের কথা ঠাকুরকে বুঝাইয়া বলিলাম, কি উপায়ে এই অসম্ভব সম্ভব হয় আমায় তাই বলে দাও ঠাকুর, আমি জীবন পণ করে তাই করব। ঠাকুর অট্টহাস্য করিয়া বলিলেন, অসম্ভব অসম্ভব, সে সময় আসতে এখনও 100 বছর দেরি আছে, তুমি ও সংকল্প ছাড়ো। আমি বললাম, তা হবে না ঠাকুর, ওই 100 বৎসরকে ঘুরিয়ে ওর শেষের দিকটা আগে নিয়ে আসতে হবে, তার জন্য কি করতে হবে? এ তোমাকেই করতে হবে। ওই শোনো ঠাকুর, নিরণের কাতর ক্রন্দন, আর্তের মর্মভেদী হাহাকার, ওই দেখো তৃতাপদগ্ধ জীব আকুল আহ্বানে ভগবানের আসন টলাতে বদ্ধ পরিকর হয়েছে, ভগবানের সন্ধানে অবিশ্রান্ত গতিতে ছুটে চলেছে, তার পূজার জন্য যথা সর্বস্ব নিয়োগ করতে ব্যাকুল হয়েছে। আর নির্দয় হয়ো না ঠাকুর, আর ওদের মোহে ফেলে রেখো না, ওরা অনেক শাস্তি পেয়েছে, কর্মের ফলে অনেক দুঃখ কষ্ট সয়েছে, অনেক জ্বালায় ওরা জ্বলেছে, আর ওদের কষ্ট দিও না ঠাকুর, ওদের পাপের যথেষ্ট প্রায়শ্চিত্ত হয়েছে, আর কেন পতিত পাবন, এবার পতিতকে দয়া করো প্রভু, বিপদ বারণ, বিপদ থেকে ওদের উদ্ধার করো। সব যে যায়, ধর্ম কর্ম মনুষ্যত্ব সব যে যেতে বসেছে, আর বিমুখ হইও না ঠাকুর, একবার ওদের দিকে ফিরে যাও, বলো কি করলে ওদের বন্ধন খোঁচে, কর্ম শেষ হয়, ওরা তোমার কাছে যেতে পারে? আমার অনুনয়ে ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, অন্নদা, তুমি যা চাইছ তা করতে হলে তোমাকে 20 বৎসর সাধনা করতে হবে, 10 বৎসর সংসারে থেকে বাপ মার সেবা, আর 10 বৎসর সস্ত্রীক গঙ্গা তীরে থেকে এই মন্ত্রের পুরস্চারণ করতে হবে, কঠোর নিয়মের মধ্যে থেকে মন্ত্র শক্তিকে জাগাতে হবে, পারবে তো? আমি তখন নীরব। ঠাকুর আবার বলিলেন, যা বললুম তা যদি করতে পারো তো তোমার উপর আরও একটা শক্ত কাজের ভার পড়বে, বলো আমার কথার উত্তর দাও, পারবে? এবার আমি বললাম, ঠাকুর এত লোকের যদি সামান্য উপকারও হয় আমি 20 বৎসর সাধনা করতে প্রস্তুত আছি, বলুন 20 বৎসর পরে আবার কি কঠিন কাজের ভার আমার উপরে পড়বে? ঠাকুর বলিলেন, সেই কঠিন কাজ হচ্ছে একটা মন্দির স্থাপন, যে মন্দির স্থাপনের পর দেশে এক অপূর্ব ভাবের অভিনয় হবে, সেই মন্দির স্থাপন, যে মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভগবান আছেন তাকে দেখা যায়, যেমন করে তোমার সঙ্গে কথা কইছি এমনি করেই তার সঙ্গে কথা কওয়া যায়, এইরূপ বিশ্বাস
সনাতন হিন্দু ধর্মের অন্তরে জেগে দেশে এক নবজাগরণ নিয়ে আসবে সেই মন্দির স্থাপন বলো পারবে? আমি আনন্দের সহিত বলিলাম, নিশ্চয়ই পারবো। বলুন, সে মন্দির কীরকম হবে? ঠাকুর তখন আমাকে পাহাড়ের গায়ে একটা একটা করে তিনটি মন্দির দেখাইলেন। এরপর আরও অনেক কথা বলেন সেই ব্যাখ্যায়, সেই কথা আর আজকে পাঠ করছি না। সবাই বুঝতে পারছেন কোন মন্দিরের কথা বলা হচ্ছে এখানে। তো সত্যিই তাই, আদ্যামা, এই আদ্যাপীঠের মন্দির, মা বারবারই বলেছেন যে মা খাও, মা পড়ো, এইভাবে যে তাকে সহজভাবে যা কিছু দেয় মা, তিনি মা সেটা সানন্দে গ্রহণ করেন। যে কোনো অসুবিধায়, যে কোনো সংকটে, আনন্দে, দুঃখে, কষ্টে সব সময় মাকে স্মরণ করলে মা সব সময় তার উপস্থিতি বুঝিয়ে দেন। মায়ের কৃপা দৃষ্টি প্রত্যেক সন্তানের ওপরে বজায় আছে। রোগে, শোকে, কষ্টে, দুঃখে আদ্যাস্তব পাঠ করা এক মহৌষধি। আমি ছোট থেকে বাড়িতে দেখে এসেছি আমার মাকে আদ্যাস্তব পাঠ করতে। শ্রী গুরুদেবও বারবার বলতেন আদ্যাস্তব পাঠের কথা। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত মহাপুরুষরা, উচ্চকোটির সিদ্ধ মহাত্মারা বা এইরকম সাধকরা জীবের কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্যই আসেন। শ্রী রাম ঠাকুরকেও তাই দেখা গেছে, তারা এখনও জগৎ কল্যাণের কাজ এনারা করে চলেছেন নিরন্তর। তাই জন্য আমরা রয়েছি এখনও, ঈশ্বরের কৃপা তো আছেই, কিন্তু আমাদের ভুল ত্রুটি সব কিছু হলে এই যে অন্নদা ঠাকুরকে, শ্রী অন্নদা ঠাকুরকে যেমনভাবে দেখছি যে তিনি এই জীব জগতের কথা ঠাকুরের কাছে নিবেদন করছেন, বলছেন, এমনভাবেই উচ্চকোটির মহাত্মারা, এমন ব্যাপার থাকে না যে ও আমার শিষ্য বা ও আমার পরম্পরা তবেই আমি তাকে রক্ষা করব, নচেত আমি তার দিকে ফিরে তাকাবো না। এই উচ্চকোটির সিদ্ধ মহাত্মাদের ক্ষেত্রে এই ব্যাপার থাকে না। আমরা তপভূমি নর্মদা পড়তে গিয়ে বারংবার দেখেছি যে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়কে কোনো না কোনো সিদ্ধ মহাত্মা বারবার সেই রকম পরিস্থিতিতে এসে কেউ না কেউ তাকে রক্ষা করছেন। তার পিতা ঠাকুর তো আছেনই, তিনি তো তার পিতাকেই গুরু হিসাবে মানতেন, কিন্তু কোনো না কোনো সিদ্ধ মহাত্মা তাকে, কিন্তু সেইখানে হয়তো তিনি উপস্থিত নেই, কিন্তু এসে তাকে রক্ষা করলেন। তো এই সমস্ত সিদ্ধ মহাপুরুষরা আমাদের আশেপাশে, আমরা তো দেখতে পাই না, সেই চোখ আমাদেরকে নেই, আমাদের নেই, তো তাঁরা কিন্তু নিরন্তর তাদের কৃপা দৃষ্টি এই জীবজগতের ওপরে রেখে চলেছেন। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে, রাধেশ্যাম।